হয়ে গেল হিন্দুদের দুর্গা পূজা কি পূজা তারপরে আসছে কালী পূজা লক্ষ্মী পূজা বলেন তো পূজোর মধ্যে মুসলমানেরা যায় কি যায় না যায় না মানে আমার এক পরিচিত আমার এক পরিচিত ভাই পার্থ দাস সে আমাকে বলছে হুজুর মুসলমানদের ভিড়ের ঠলায় আমরা সঠিক ভাবে পূজা করতে পারি না হিন্দুদের মেলা হিন্দুদের পূজা কতজন মুসলমানদের জন্য হিন্দুরা পূজা করতে পারতেছে না এইরকম নামধারী মুসলমান আছে না নাই কথা নাই এদেরকে যদি বলা হয় পুজোতে যাওয়া ঠিক না তখন অনেকেই বলে হুজুর পুজোতে গেলেই কি আমি হিন্দু হয়ে গেলাম এইরকম লোক আছে না নাই এ কথা বলেন আছে না নাই বলেন তো পুজোতে কি মুসলমান হিসেবে যাওয়া যাবে আল্লাহ রা আলামিন পবিত্র কুরানুল কারিমের সুর হাজার তিরিশ নম্বর আয়তে বলেন ফাস্তানিবুর রিজসামিনাল আহসান তোমরা মূর্তি পূজার আবরণ থেকে দূরে থাকো মূর্তি পূজা থেকে দূরে থাকো মূর্তি পূজানে যেখানে হয় এই মূর্তি পূজায় যাওয়া থেকে দূরে থাকো হুকুম করেছেন কি আরো জোরে বলেন কে তার কারণ হলো এই মূর্তি পূজার মধ্যে সবচাইতে যেটা বেশি সংগঠিত হয় সেটার নাম হলো শিরিক সেটার নাম কি আরো জোরে বলেন সেটার নাম কি এই শিরক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 13 নম্বর আয়াতে বলেছেন ইন্নাস শিরকা লা যুলমুন আযীম মিষ্টি এই শিরক হলো মহা যুলম আর সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো maaf করবে শূদ্রাং দুর্গ বুঝাই কি যাওয়া যাবে? না কালি বুঝাই? না লক্ষ্মী বুঝাই? কারা কারা জানে একটু হাত তুলেন তো দেখি। ওই জাদু ওঠেছে দেখেন। তার মানে বোঝা যাচ্ছে ভেজাল আছে। ব্যাজাল আছে নাকি ভুলে উঠাইছে যাক ভুলে উঠাইলে সমস্যা নাই এই সমস্ত পূজাই গেলে আবার খাইতে যাই মিষ্টি খাবার যার নাম হলো প্রসাদ কি নাম বললাম অনেক মুসলমান আবার প্রসাদ খাইতে যায় বলেন তো প্রসাদ খাওয়া কি জায়েজ আছে কথা বলেন জায়েজ আছে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে চার জায়গায় বর্ণনা করে বলেন

কারু নামে তৈরি করা হয় আল্লাহ ব্যতীত অন্য কারু নামে যেই খাবার তৈরি করা হয় এই খাবার মুসলমানদের জন্য হারাম এবং কবিরা গুনা এখন বলেন তো প্রসাদ তৈরি করা হয় কার নামে মা দুর্গার নামে কার নামে এই দুর্গার নামে মূর্তির নামে প্রসাদ তৈরি করা হয় বলেন তো তাহলে সেটা কি খাওয়া যায় সবে কথা বলেন খাওয়া যায় হবে এই জন্য মুসলমান হিসেবে দুর্গা পূজায় যাওয়া যাবে না যারা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সরকার প্রশাসন তারা যাইতে পারে নিরাপত্তা দেওয়ার জন্য কোনো সমস্যা নাই তারা যেতে পারবে কিন্তু যদি অতি উৎসাহী কেউ বলে ফেলে এইবার মা দুর্গা গজে চড়ে এসেছে লোক আছে না নাই বলে মা গজে চড়ে এসেছে এই জন্য ধানের ফলন বৃদ্ধি হবে ফসলের ফলন বৃদ্ধি হবে বলেন নাউজুবিল্লাহ হিন্দুদের বিশ্বাস হলো মা দুর্গা তাদের কল্যাণ দেয় মঙ্গল দেয় কিন্তু মুসলমানদের বিশ্বাস কি মূর্তি কল্যাণ দেয় না আল্লাহ কল্যাণ দেয় তার কারণ সমস্ত সুতরাং মুসলমান হিসেবে আমরা এই কথা বলতে পারি না আবার নতুন করে একটা কথা শুরু হয়েছে ধর্ম যার যার উৎসব সবার বলে কি বলে না আরো জোরে বলেন নাউজুবিল্লা আরো জোরে বলেন নাউজুবিল্লা একবারে প্রশাসন সরকারের উপর পদস্থ থাকে নিম্ন পদস্থ পর্যন্ত সবাই বলতিছে ধর্ম জারজার উৎসব সবার এখন যদি আমি আপনাদের মাহফিলে বলি আজ থেকে আপনাদের বউ জারজার হক সবার আপনারা মানে নেবেন নাকি যে বউ জারজার থাকবে কিন্তু সবাই হক আদায় করবে মানবেন যদি বলা হয় গাজজার জারজার ফল সবার মানবেন নাকি যদি বলা হয় পুকুর জারজার পুকুরের মাছ সবার এটা মানে নেবেন না গন্ডগোল শুরু হবে কথা বলেন আপনার স্ত্রীকে যদি অন্যের হক আদায় করতে না দেন তাহলে ধর্মের উৎসব অন্য ধর্মের লোক কোনো দিন এটা উৎসাহে পালন করতে পারে না কথা বলেন ঠিক না ব্যাটিক তার কারণ ধর্ম যার যার উৎসব তার তার কথা বলেন ঠিক না ব্যাটিক সুতরাং মুসলমান সাবধান হতে হবে বলে লাকুম দিন হুকুম দিন যার ধর্ম তার জন্য কথাটা ঠিক কিন্তু এই সুরের প্রথমে আল্লাহ তাআলা বলেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাআবুদুন হে রাসুল আপনি কাফিরদেরকে বলে দেন তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না তার মানে তোমরা মূর্তির ইবাদত করো তোমরা দুর্গার ইবাদত করো আমরা আল্লাহর ইবাদত করি আমরা আল্লাহর ইবাদত করব মুসলমান হিন্দুরা দুর্গার ইবাদত করবে মুসলমানরা কোনোদিন দুর্গা পূজায় যেতে পারবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে ভুল বোঝানো হচ্ছে আমাদের থেকে দূরে থাকতে স্পষ্ট জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই সালাম সালাম যখন চলে গেলেন তার সমস্ত কমের লোকেরা পূজা করতে তখন ইব্রাহিম সালাম সমস্ত মূর্তি গুলোকে ভেঙে বড় মূর্তির উপর একটা কুরাল রেখেছিল এই ঘটনা আপনারা জানেন না এ কথা বলেন জানেন না রসুল যখন মদিনা থেকে মক্কায় আসলেন মক্কা বিজয় করলেন কাবা শরীফের মধ্যে 360 টি মূর্তি ছিল রাসূল সমস্ত মূর্তিগুলোকে ভেঙে চুরে সারকার করলেন এখান থেকে প্রমাণ হয় মুসলমানদের সঙ্গে মূর্তির কোনো সম্পর্ক থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা তাই বলে কিন্তু আমি আপনাদের আবার মূর্তি ভাঙতে বলি নাই হিন্দুরা হিন্দুদের পূজা করবে সমস্যা নাই কিন্তু আমরা মুসলমান হিসেবে সেখানে কখনোই যাওয়া যাবে কারণ মূর্তির সঙ্গে ঢোল টবলার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক